ওয়েলকাম টু মৌলিক স্টাডি মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তেসরা নভেম্বর তেসরা নভেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন নিয়ে চলে এলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন কী বলেছে কেন্দ্রীয় সতর্কতা সচেতনতা দিবস সপ্তাহ সচেতনতা দিবস না সচেতনতা সপ্তাহ দু হাজার কবে পালন করা হচ্ছে এটা হচ্ছে একত্রিশে অক্টোবর থেকে ছয় নভেম্বর পর্যন্ত পালন করা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যতে কি বলেছে সেন্টার ভিজিল্যান্স কমিশন এই মানে সেই সপ্তাহে মানে একত্রিশে অক্টোবর থেকে সিক্স ডিসেম্বর অবধি সরি সিক্স নভেম্বর অবধি সতর্কতা সচেতনতা সচেতনতা সপ্তাহ পালন করে এবং একত্রিশে অক্টোবর প্রয়াত সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের জন্মদিনে সেটা পড়ে মানে সেদিন থেকেই শুরু হয় এটা লেখা আছে একত্রিশ অক্টোবর থেকে ছয় নভেম্বর পর্যন্ত থিম কি করাপশান ফ্রি ইন্ডিয়া ফর এ ডেভেলপ নেশান নেক্সট কোশ্চেন দু নম্বর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট একটা টেস্ট নিষিদ্ধ করেছে সেটা কোন ধরনের টেস্ট এটা হচ্ছে দুই আঙুল পরীক্ষা মানে টু ফিঙ্গার টেস্ট রেপ কেস হলে এটা হয় সেই টেস্টটা নিষিদ্ধ করেছে কী বলছে অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট ধর্ষণের ক্ষেত্রে টু দুই আঙুলের পরীক্ষা এটা ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং সতর্ক করেছে ভবিষ্যতে এই ধরনের পরীক্ষা যারা ব্যবহার করবে তাদের দোষী বিবেচিত করা হবে এটি একটি পুরুষতান্ত্রিক মানসিকতার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল যে তা তারা ভেবেছিল যৌন সক্রিয় মহিলারা ধর্ষিত হতে পারে না তাই জন্য এই পথার প্রথাটা সরি প্রথাটা তুলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এখন আমাদের বর্তমান আর হচ্ছে হিমা কোহলি এদের বেঞ্চ এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হচ্ছে বলে সেটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং এই পদ্ধতিটা তুলে দেওয়ার ব্যবস্থা করেছে নেক্সট কোয়েশ্চেন তিন নম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করতে চলেছে কোন দেশ এটা হচ্ছে ঘানা এই যে ঘানা প্রেসিডেন্টের ছবি গুরুত্বপূর্ণ তথ্যটা কী বলেছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করবে দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে ঘানা কাউন্সিলের অধিকরণ বিতর্ক এবং পরামর্শ সভায় সভাপতিত্ব করবে এবং দেশটি তার কর্তৃত্বের অধীনে জাতিসংঘের একটি অঙ্গ হিসেবে নিরাপত্তা পরিষদের অধিপ প্রতিনিধিত্ব করবে তাহলে হচ্ছে কি বলেছে ঘানা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করবে নেক্সট কোয়েশ্চেন চার নম্বর প্রথম মহিলা ডিরেক্টর মানে প্রথম মহিলা হিসেবে মহিলা ডিরেক্টর হিসেবে ডক্টর জি হেমা প্রভাকন সংস্থার দায়িত্ব পেলেন এটা হচ্ছে আইসিএ আর তার প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে জয়েন করেছে কে ডক্টর জি হেমা হেমাপ্রভা গুরুত্বপূর্ণ তথ্যতে কী আছে দেখো আইসিএর সুগার কেন ব্রিডিং ইনস্টিটিউট মানে এই যে আইসিএর এসবিআইটা প্রতিষ্ঠানটি ও অস্তিত্বের এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে প্রথম মহিলা পরিচালক পেতে চলেছে মানে এই প্রথম মহিলা পরিচালক পাচ্ছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা কে তিনি হচ্ছে কেন্দ্রীয় কৃষি ও কল্যাণ মন্ত্রক মন্ত্রীর অধীনে নতুন দিল্লির কৃষি বিজ্ঞানী নিয়োগ বোর্ডের সুপারিশে দু সাল পর্যন্ত এখানে মানে এই যে আইসিএআর আর প্রজনন ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিযুক্ত হলেন নেক্সট কোয়েশ্চেন পাঁচ নম্বর কে ওয়াই সি রেজিস্ট্রেশন এজেন্সি চালু করেছে কোন টেকনোলজি যেটা হচ্ছে বিএসই টেকনোলজিস কে সি গুরুত্বপূর্ণ তথ্যতে কী বলেছে বিএস ই টেকনোলজিস কে ওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সির কেআরএ চালু করার কথা ঘোষণা করেছে যা ইলেকট্রনিক আধারের বিনিয়োগকারীদের কে রেকর্ড বজায় রাখতে সাহায্য করবে কে ওয়াইসি হচ্ছে নো ইয়ার কাস্টমার বি টেকনোলজিস বিএসির একটি সহযোগী প্রতিষ্ঠান তারা করেছে কে ওয়াইসি করার জন্য একটা প্রচেষ্টা করছে মানে চালু করেছে নেক্সট কোয়েশ্চেন ছ নম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ব্যক্তিকে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ারের সম্মানে ভূষিত করেছে সরি এডওয়ার্ড এম কেনেডি এই ব্যক্তিকে কি করেছে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ারের সম্মানে ভূষিত করেছে গুরুত্বপূর্ণ তথ্য থেকেও কী বলেছে স্বাধীনতার অবদানের জন্য প্রাক্তন মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডিকে মরণোত্তর ঢাকায় মর্যাদাপূর্ণ ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মানে ভূষিত করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি যেহেতু মারা গেছে তাই তার ছেলে মানে এই যে মার্কিন মানে যাকে প্রাইজটা দেওয়া হচ্ছে এডওয়ার্ড এম কেনেডি তার ছেলে এডওয়ার্ড এম এম টেট কেনেডি জুনিয়রের হাতে এই সম্মানটা তুলে দেওয়া হচ্ছে নেক্সট কোশ্চেন সাত নম্বর কতজন অফিসার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ অপারেশন পদক এতে ভূষিত হচ্ছে তেষট্টি জন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিশেষ পদক দিচ্ছে তাতে ভূষিত হয়েছে তেষট্টি জন গুরুত্বপূর্ণ তথ্যটা কি বলেছে দিল্লি সরি মহারাষ্ট্র দিল্লি পাঞ্জাব তেলেঙ্গানা জম্মু কাশ্মীরের মোট তেষট্টি জন পুলিশ কর্তাকে দু সালের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ অপারেশন পদক প্রদান করা হচ্ছে এই চারটি বিশেষ অপারেশান যেমন সন্ত্রাসবাদ সীমান্তকর্ম অস্ত্র নিয়ন্ত্রণ এবং মাদক চলাচল প্রতিরোধ এবং উদ্ধার উদ্ধারকার্য অভিযানের জন্য তাদের দ্বারা পরিচালিত অবদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পুরস্কারটি প্রদান করছে কী কী ক্ষেত্রে চারটি অপারেশনের ক্ষেত্রে কতজনকে তেষট্টি জনকে নেক্সট কোশ্চেন আট নম্বর কোন রাজ্যে উত্তর পূর্ব প্রথম মৎস্য জাদুঘর মৎস্য জাদুঘর তৈরি হতে চলেছে এটা হচ্ছে অরুণাচল প্রদেশে মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোথায় হচ্ছে অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশ বললে সূর্যের দেশ নেফা কি বলেছে দেখো গুরুত্বপূর্ণ তথ্যতে অরুণাচল সরি উত্তর পূর্ব অরুণাচল প্রদেশে শীঘ্রই প্রথম মৎস্য জাদুঘর নির্মিত হবে তাওয়াং লংডিং জেলা জুড়ে সমস্ত মাছের প্রজাতি সহ উত্তর পূর্ব অঞ্চলটি জাদুঘর পর্যটক মৎস্যপ্রেমীদের আকর্ষণ করবে এবং জাদুঘরটি মাছ চাষিদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও কাজ করবে মৎস্য জাদুঘরটি ভারতের প্রথম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক এর একটি অংশ হবে যা কেন্দ্রীয় মৎস্য পালন ও দুগ্ধজাত মন্ত্রকের দ্বারা অনুমোদিত হয়েছে তাহলে মৎস্য জাদুঘর হবে কোথায় অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশের ডিটেলস দেখো রাজধানী মানে এই যে এইখানটা অরুণাচল প্রদেশ রাজধানী ইটানগর মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং রাজ্যপাল ব্রিগেডিয়ার বিডি ডি মিশ্রা আর ন্যাশনাল পার্ক হচ্ছে মৌলিং ন্যাশনাল পার্ক নামদফা ন্যাশনাল পার্ক এই দুটো ন্যাশনাল পার্কই আছে এবার হচ্ছে ন নম্বর নেক্সট কোয়েশ্চেন ফ্রেঞ্চ ওপেন দু হাজার বাইশে ব্যাডমিন্টনে কোন কোন পুরুষ খেলোয়াড়রা এই ডাবলসের শিরোপা জিতেছে এটা হচ্ছে দুজন ডাবলস যেহেতু দুজন পুরুষদের ক্ষেত্রে বলে সাইবিক সাইরাজ রাড্ডি তেঙ্কি সরি রাঙ্কি রেড্ডি এবং চিরাক শেট্টি দুজন পেয়েছে সাইবিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাক শেঠি যে এখানে দুজনকার ছবি আছে গুরুত্বপূর্ণ তথ্যতে কি বলেছে দেখো ফাইনালে চাইনিজ টাইপের লুচিং চিং এবং ইয়াং পোকে পোহানকে সরাসরি গেমে একুশ তেরো একুশ উনিশ এতে পরাজিত করার পর ভারতের সাইবিক সাইরাত রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি ফ্রেঞ্চ ওপেন দু পুরস্কার মানে ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডবলসের শিরোপা জিতেছে সাইবিক এবং চিরাক তাদের প্রথম সুপার সাতশো পঞ্চাশ এবং দ্বিতীয় বিডাব্লিউএফ ওয়ার্ল্ড টুর শিরোপা জিতেছে এই বছরই এটাও জিতেছে এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন গ্র্যান্ড ফিক্স নিয়ে ফর্মুলা ওয়ান রেসিং ম্যাক্সিকান ফর্মুলা ওয়ান জিপি গ্র্যান্ড ফিক্স দু কোন ব্যক্তি জিতেছেন এটা হচ্ছে মার্কস ফার্স্ট অ্যাসপেন এই যে ওখানে ওনার ছবি উনি এবছর থেকে বেশি জিতেছে এবং নাম্বার ওয়ান হয়েছেন কী বলছে উনি কী কোম্পানি রেডবুল ড্রাইভার এটাও জানতে হবে কে জিতেছে কি জিতেছে এবং সে কোন কোম্পানির গাড়ি চালায় সেটা হচ্ছে ম্যাক রেড বুলডের ড্রাইভার স্পেন মেস্কিগান গ্র্যান্ড স্পিক দু হাজার প্রথম স্থান অর্জন করেছে এবং তিনি ব্রেকিং চোদ্দোতম সিজনের দাবিদার হয়েছেন মাসির মাসিরিজের লুইস হ্যামিল্টন দ্বিতীয় এবং রেডবুলের সার্জিও পেরেজ তৃতীয় হয়েছে স্পেনের মরশুমের তম জয়ের ফলে তিনি ফর্মুলা ওয়ানের ইতিহাসে এক মরশুমের সর্বাধিক রেস জয়ের জন্য মাইকেল সুমাখার এবং সেবাস্টিয়ান ভেটেলকে ছাড়িয়ে যান তিনিও হয়েছেন প্রথম এরাও হয়েছে এর আগে হয়েছিল কিন্তু তাদের থেকে এগিয়ে গেছেন মানে মাইকেল সোমাকার এবং সেভাস্টিয়ান ভেটেলকে ছাড়িয়ে স্পেন প্রথম হয়েছে এবার পুরোনো কিছু দেখে নেওয়া যাক সাম্প্রতিক গ্যান্ড পিক্সগুলো ছিল আঠেরো হয়েছে আজকে একটা হলো উনিশ দেখো ম্যাক্সিমামই ম্যাক্স ভাস্টারস্প্যানই জিতেছে বলে দিচ্ছি ইউএস গ্র্যান্ড পিক্স জাপানিস এই দুটো আর হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে সার্জিও পেরেজ কানাডিয়ান গ্যানপিক্স ফার্স্টার স্পেন আজারবাইজান মিয়ামি এমিলিয়া সৌদি আরব ফ্রেঞ্চ গ্যানফিক্স তারপরে হচ্ছে স্প্যানিশ হাঙ্গেরিয়ান বেলজিয়াম ডাচ ইটালিয়ান এই কটা সব কটাই হচ্ছে মার্ক্স স্পেন এরপর মোনাকো হচ্ছে সার্জিও প্যারেস মেক্সিকো মেসকিকোর ষোলো নম্বরে হচ্ছে অস্ট্রেলিয়ান গ্যানপিক্স চার্লস লেকলার্ক এটা হচ্ছে মোনাকো আর হচ্ছে বাহারাইন এটা হচ্ছে চার্লস লেক্লার্ক এটা মোনাকো এবং আঠেরো নম্বর অস্ট্রিয়ান উনিও চার্লস লেকলার্ক মোনাকো তার মানে লাস্টে তিনটে হচ্ছে অস্ট্রেলিয়ান বাহারাইন আর অস্ট্রিয়ান তিনটে চার্লস লে মোনাকো তো এই ছিল সমস্ত ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্সে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ এতটুকুই Thank <laughs> you.